আচ্ছা, আরো দুইটা সূত্রের প্রমাণ দেব আমরা। এখানে দেখেন দুইটা সূত্র লেখা আছে যে a or b and c, এটা যদি হয় তো এটা সমান সমান লেখা যায় a or b and a or c। হ্যাঁ, আর একটা সূত্র আছে a and b or c সমান সমান a and b or a and c। ঠিক আছে, তো এই দুইটা সূত্রের প্রমাণ আমরা দেখবো। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট দুইটা সূত্র। হ্যাঁ, এই দুইটা সূত্র আপনারা চাইলে মুখস্থ করে রাখতে পারেন, এটা পরে আমাদের কাজে লাগবে আর কি। হ্যাঁ, তো এখন দেখেন এখানে প্রথমে আমাদের বাম পক্ষে কি আছে, এ অর বি এন্ড সি। তাহলে আমাদের আগে বি এন্ড সি এই কাজটা করে আসতে হবে, নাহলে আমরা অর করতে পারছি না। হ্যাঁ, তাহলে আমরা আগে বি এন্ড সি করে আসি। কেন করব, কারণ হচ্ছে আমাদের এন্ড এর কাজ আগে আগে করতে হবে। আমরা বলেছিলাম যদি এরকম কোনো ব্র্যাকেট দেওয়া না থাকে, তাহলে একটা লাইনের মধ্যে যদি অর আর এন্ড একসাথে থাকে, তাহলে অবশ্যই আগে কাজ করতে হবে এন্ড এর কাজ করতে হবে, তাই না? তাহলে এখানে দেখেন আগে আমাদের বি আর সির সাথে এন্ড আছে, তাহলে আমরা আগে বি এন্ড সি করে আসবো। তাহলে বি এই দুইটা কলম, হ্যাঁ বি আর সি, তাহলে এই দুইটা এন্ড করবো। তাহলে জিরো জিরো, জিরো জিরো ওয়ানে জিরো, ওয়ান জিরোতে জিরো, ওয়ান ওয়ানে ওয়ান, জিরো জিরোতে জিরো, জিরো ওয়ানে জিরো, ওয়ান জিরোতে জিরো, আর ওয়ান ওয়ানে ওয়ান। তাহলে এটা হয়ে গেলো আমাদের বি এন্ড সি, তাই না? এখন এইটা কি করতে হবে, এর সাথে এই বি এন্ড সি কে অর করতে হবে, তাই না? তাহলে দেখেন আমরা যে এ যেখানে আছে, এ আছে কোথায়, এখানে। হ্যাঁ, তাহলে এই কলামের সাথে আমরা এই যে বি এন্ড সি যেটা আছে এই দুইটা কলম অর করবো। অর এখানে কিন্তু অর চিহ্ন আছে, তাই না? জিরো আর জিরো অর করলে জিরো, জিরো জিরো অর করলে জিরো, জিরো জিরো অর করলে জিরো, জিরো ওয়ানে অর করলে ওয়ান, ওয়ান জিরো অর করলে ওয়ান, ওয়ান জিরো অর করলে ওয়ান, ওয়ান জিরো অর করলে ওয়ান, আর ওয়ান ওয়ানে অর করলে ওয়ান। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ রেডি হয়ে গেল। হ্যাঁ, বাম পক্ষ তৈরি হয়ে গেল। এখন আমাদের ডান পক্ষে আসতে হবে। ডান পক্ষে প্রথমটা কি বলা আছে, এ অর বি। যেহেতু এখানে আমাদের ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে আগে এই কাজটা করতে হবে। তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করে আসি, এ অর বি। তাহলে দেখেন এ কোথায় আছে, এ আছে এই লাইনে আর বি আছে এই লাইনে। সো এই দুইটা লাইন আমাদের প্রথমে অর করতে হবে। তাহলে অর করলে জিরো জিরো অর করলে জিরো, জিরো জিরো অর করলে জিরো, জিরো ওয়ানে অর করলে ওয়ান, জিরো ওয়ানে অর করলে ওয়ান, ওয়ান জিরো অর করলে ওয়ান, ওয়ান জিরো অর করলে ওয়ান, ওয়ান ওয়ানে অর করলে ওয়ান, ওয়ান ওয়ানে অর করলে ওয়ান হবে। ঠিক আছে, এরপর আসছে আমাদের এ অর সি। এ অর সি এই কাজটা আমাদের করে আসতে হবে। তাহলে এ অর সি, তাহলে এ এর কলাম আর সি এর কলাম আমাদের নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখেন এ কোথায় আছে, এখানে এ আছে আর সি আছে এই যে এই কলামে। তাহলে এই দুইটা কলাম আমাদের অর করতে হবে। জিরো জিরো অর করলে জিরো, জিরো ওয়ান অর করলে ওয়ান, জিরো জিরো অর করলে জিরো, জিরো ওয়ান অর করলে ওয়ান, ওয়ান জিরো অর করলে ওয়ান, ওয়ান ওয়ান অর করলে ওয়ান, ওয়ান জিরো অর করলে ওয়ান, ওয়ান ওয়ান অর করলে ওয়ান হবে, তাই না? তাহলে ডান পক্ষ যদি আমরা বানাতে চাই, তাহলে দেখেন এখন আরেকটু কাজ বাকি আছে, সেটা এ অর বি যেটা আর এ অ্যান্ড সি যেটা, এ অর সি যেটা, এই দুটাকে অ্যান্ড করতে হবে। তাহলে এখানে আমাদের এ অর বি আছে, এখানে এ অর সি আছে, তাহলে এই দুটাকে অ্যান্ড করতে হবে, এ অর বি অ্যান্ড এ অর সি। তাহলে এই দুটাকে আমাদের অ্যান্ড করতে হবে। তাহলে এখন আমরা দুইটা কলামে পেয়ে গেছি পাশাপাশি আছে, তাহলে এখন পাশাপাশি দেখে দেখে আমরা অ্যান্ড করে দিব। তাহলে এই দুটা কলম, জিরো জিরো অ্যান্ড করলে জিরো, জিরো ওয়ান অ্যান্ড করলে জিরো, ওয়ান জিরো অ্যান্ড করলে জিরো, ওয়ান ওয়ান অ্যান্ড করলে ওয়ান, 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 ওয়ান ওয়ান অ্যান্ড করলে ওয়ান। তাহলে এখন দেখেন আমাদের প্রমাণের যেটা বাম পক্ষ সেটা হচ্ছে এখানে ছিল, এটা এ অর বি সি। ঠিক আছে, আর এখানে আসছে আমাদের এই যে এই কলমে আসছে আমাদের এ অর বি অ্যান্ড এ অর সি। তাহলে দেখেন এই যে এই কলমটার প্রথম উপাদান জিরো, এরও প্রথম উপাদান জিরো, দ্বিতীয় উপাদান জিরো, দ্বিতীয় উপাদান জিরো, তৃতীয় উপাদান জিরো, তৃতীয় উপাদান জিরো, চতুর্থ উপাদান ওয়ান, চতুর্থ উপাদান ওয়ান, পঞ্চম উপাদান ওয়ান, পঞ্চম উপাদান ওয়ান, ষষ্ঠ উপাদান ওয়ান, ষষ্ঠ উপাদান ওয়ান, সপ্তম উপাদান ওয়ান, সপ্তম উপাদান ওয়ান, অষ্টম উপাদান ওয়ান, অষ্টম উপাদান ওয়ান। তার মানে কি প্রত্যেকটা এই কলমের প্রত্যেকটা উপাদান এই কলমের প্রত্যেকটা উপাদানের সমান। তাহলে আমরা এটাকে বলতে পারি ট্রুথ টেবিলের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেল যে এটা দুইজন আসলে আলটিমেটলি আমাদের সমান হয়ে যাবে। ঠিক আছে, সো এই সূত্রটা কিন্তু আপনারা একটু মনে রাখবেন, এটা বিভিন্ন ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগে। হ্যাঁ, যেমন মনে করেন অঙ্কের মধ্যে যখন আমরা সরল করব তখন কিন্তু ডাইরেক্ট এই সূত্রটা আমরা
বসাই দিতে পারবো, কারণ এখান থেকে দেখলাম যে এরা আসলে কি সমান। এটাকে আসলে বন্টন সূত্র বলে আসলে, ঠিক আছে, এইটা একটা আর এটা একটা, তো এইটা একটু মনে রাখবেন। এরপরে দেখেন এরপরেরটা আমরা কিভাবে প্রমাণ করবো, তার জন্য আমাদের যেহেতু তিনটা ভেরিয়েবল লাগবে, এখানে থাকলো এটা, এখান থেকে আমরা শুরু করবো। দেখেন এখানে প্রথমে আছে এ অ্যান্ড বি অর সি, তার মানে আগে বি অর সি, এটা যেহেতু ব্র্যাকেটে আছে এই কাজটা আগে আমাদের করে আসতে হবে, বি অর সি এই কাজটা আগে করে আসতে হবে। তাহলে এই কাজটা করতে গেলে বি আর সি এর যে কলামটা আছে এই কলাম দুইটা অর করতে হবে, জিরো জিরো অর করলে জিরো, জিরো ওয়ানে অর করলে ওয়ান, ওয়ান জিরোতে অর করলে ওয়ান, ওয়ান ওয়ানে অর করলে ওয়ান, জিরো জিরোতে জিরো, জিরো ওয়ানে ওয়ান, ওয়ান জিরোতে ওয়ান, ওয়ান ওয়ানে ওয়ান, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার এটাকে আমাদের এর সাথে অ্যান্ড করতে হবে, এ অ্যান্ড বি অর সি, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই কাজটা করতে হবে, এ কোথায় আছে, এই কলামে এ আছে আর এই কলামে বি অর সি আছে, তাহলে এদের দুজনকে অ্যান্ড করতে হবে। তাহলে জিরো জিরোতে জিরো, জিরো ওয়ানে ওয়ান, সরি অ্যান্ড থাকলে যে কোনো একটা জিরো থাকলে সেটা জিরো হয়ে যায়, জিরো ওয়ানে হচ্ছে জিরো, জিরো ওয়ানে জিরো, ওয়ান জিরোতে জিরো, ওয়ান ওয়ানে ওয়ান, ওয়ান ওয়ানে ওয়ান, ওয়ান ওয়ানে ওয়ান, ঠিক আছে। তাহলে বাম পক্ষ আমাদের রেডি হয়ে গেল। এরপরে আমাদের ডান পক্ষে আসে, প্রথমে এ আর বি কে অ্যান্ড করতে হবে, প্রথমে আমাদের এ আর বি কে অ্যান্ড করতে হবে। তাহলে এ আর বি যেখানে আছে এই কলাম দুইটা আমাদের অ্যান্ড করে দিতে হবে। এ আর বি কোথায় আছে, এই যে এই পরপর দুইটা কলাম আছে এ আর বি, এদের দুইটাকে অ্যান্ড করতে হবে। তাহলে জিরো জিরো, এটাও জিরোর সাথে ওয়ান অ্যান্ড করলে জিরো, জিরোর সাথে ওয়ান অ্যান্ড করলে জিরো, ওয়ানের সাথে জিরো করলে জিরো, ওয়ানের সাথে জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান এখানে ওয়ান, ঠিক আছে। এরপরে এ অ্যান্ড সি, এ অ্যান্ড সি কে আমাদের এ আর সি কে অ্যান্ড করতে হবে, তাই না। তাহলে এ আর সি দেখে আসি কোথায় আছে, এই যে এইটা হচ্ছে যে এ আর এটা হচ্ছে আমাদের সি, তাহলে এই দুটাকে অ্যান্ড করলে কি হবে, জিরো জিরোতে জিরো, জিরো ওয়ানে জিরো, জিরো জিরোতে জিরো, জিরো ওয়ানে জিরো, ওয়ান জিরোতে জিরো, ওয়ান ওয়ানে ওয়ান, ওয়ান জিরোতে জিরো, ওয়ান ওয়ানে ওয়ান। তাহলে এখন দেখেন আমাদের কি করতে হবে, এখন এ অ্যান্ড বি আর এই যে এ অ্যান্ড সি এই দুটাকে আমাদের অর করতে হবে। তাহলে আমাদের শেষ আউটপুট হচ্ছে যে এ বি অর এ সি, ঠিক আছে। তাহলে এটা দেখেন আমরা কীভাবে করবো, আমাদের জিরো জিরো আছে তাহলে অবশ্যই জিরো হবে, জিরো জিরোতে অর করলে জিরো, জিরো জিরো অর করলে জিরো, জিরো জিরো অর করলে জিরো, জিরো জিরো অর করলে জিরো, জিরো ওয়ানে অর করলে ওয়ান, ওয়ান জিরোতে অর করলে ওয়ান, ওয়ান ওয়ানে অর করলে ওয়ান, ঠিক আছে। তাহলে এটা আমাদের ট্রুথ টেবিল তৈরি করা শেষ। এখন এই টেবিল অনুযায়ী দেখেন আমাদের বাম পক্ষ কোনটা ছিল আর ডান পক্ষ কোনটা ছিল, বাম পক্ষ ছিল এ অ্যান্ড বি অর সি, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে এটা ছিল এ অ্যান্ড বি অর সি আর এখানে ছিল এ বি অর এ সি, ঠিক আছে। তাহলে এখন দেখেন এইটার যেটা প্রথম উপাদান জিরো, প্রথম উপাদান জিরো, দ্বিতীয় উপাদান জিরো, দ্বিতীয় উপাদান জিরো, তৃতীয় উপাদান জিরো, তৃতীয় উপাদান জিরো, চতুর্থ উপাদান জিরো, চতুর্থ উপাদান জিরো, পঞ্চম উপাদান জিরো, পঞ্চম উপাদান জিরো, ষষ্ঠ উপাদান ওয়ান, দেখেন ষষ্ঠ উপাদান ওয়ান, সপ্তম উপাদান ওয়ান, সপ্তম উপাদান ওয়ান, অষ্টম উপাদান ওয়ান, অষ্টম উপাদান ওয়ান, তবে এর প্রত্যেক এর কলামের প্রত্যেকটা উপাদান এর উপাদানের সাথে মিলে যাচ্ছে হবো, তাই না। তাহলে আমরা এখানে বলতে পারি ট্রুথ টেবিলের মাধ্যমে যে এই দুইটা রাশি সমান হবে, ঠিক আছে।